আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। সাবনামস কিচেন ফর ইউতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমার কিচেনে তৈরি হবে রমাদান স্পেশাল ইফতারের জন্য চাইনিজ চিকেন স্প্রিং এগ রোল উইথ হোমমেড লিকুইড ডো। খুব সহজে অল্প ডো দিয়ে অনেকগুলো সিড ঝটপটভাবে বাড়িতে বানিয়ে নেওয়া যায়। এগুলো মার্কেটে কিনতে গেলে আমাদের অনেক দাম দিয়ে কিনতে হয়। কোনোরকম মার্কেটে না কিনে ঘরেই কীভাবে সহজ পদ্ধতিতে এই লিকুইড ডো দিয়ে এই স্প্রিং রোলের সিডগুলো বানিয়ে নেবেন এবং কীভাবে বানালে এই স্প্রিং রোলগুলো সুপার ক্রিস্পি এবং ক্রাঞ্চি হবে সেটি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নিই চাইনিজ চিকেন স্প্রিং এগ রোল কীভাবে বানাবো। প্রথমে দেখুন, আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, যেগুলোকে আমি একটু সিদ্ধ করে নেব। এখানে আমি আদা, রসুন, গোলমরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে এটাকে সিদ্ধ করব। এখানে চিকেনটা দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। আমি এখানে 7 থেকে 8 মিনিট মতো এটাকে খুব ভালো করে কুক করে নেব। এখানে প্রায় 8 থেকে 10 মিনিট হয়ে গেছে, এখানে আমার চিকেনগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবারে জল থেকে চিকেনগুলোকে ছেঁকে নিয়ে তুলে নেব এবং চিকেনের স্টকটা ফেলবো না, এটাকে রেখে দেব। অপরদিকে দেখুন, চিকেন ফ্লিংস বানানোর জন্য একটা কড়ার মধ্যে আমি প্রথমে নিয়ে নিলাম 2 থেকে 3 টেবিল স্পুন বাটার। বাটারটা যখন মেল্ট হয়ে যাবে, আমি এখানে আদা এবং রসুন গ্রেট করে নিয়েছি, যেটা দিয়ে দেব। এতে করে বেশ চিকেন ফ্লিংসটা খেতে খুবই ভালো লাগবে। এটাকে একটু ভালো করে ফ্রাই করে নেব। এটাকে গোল্ডেন ব্রাউন কালার করার দরকার নেই, জাস্ট কিছুক্ষণ একটু হালকা এটাকে ফ্রাই করে নেওয়ার পর এখানে যে সিদ্ধ করে নেওয়া চিকেন আছে এগুলোকে দেখুন আমি ঠিক এইভাবে গুছিয়ে নিয়েছি। এবারে ঠিক এই পর্যায়ে চিকেনগুলো দিয়ে নিচ্ছি এখানে। এবারে আদা রসুনের সাথে চিকেনটাকে 1 থেকে 2 মিনিট ভালো করে ফ্রাই করে নেব। এই চিকেন ফ্লিংস বানানোর জন্য এখানে বাটার দিয়ে যদি এটা করা হয় এর টেস্টটা দারুণ আসে। আপনারা চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারেন। তো দেখুন এখানে আমার 2 মিনিট মতো এটা ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি কিছু ভেজিটেবল এখানে অ্যাড করব। প্রথমে স্লাইস করে নেওয়া গাজর, ক্যাপসিকাম এবং রেড ক্যাপসিকাম অ্যাড করে নিয়েছি। এবারে চিকেনের সাথে এটাকে একটু ফ্রাই করে নেব। এখানে আপনারা চাইলে বাঁধাকপিটাও অ্যাড করে নিতে পারেন। তো দেখুন এটা আমার একটু ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি মশলা অ্যাড করছি। এখানে প্রথমে 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দিয়েছি লবণ, দিচ্ছি এখানে 1 টেবিল স্পুন চিলি ফ্লেক্স, এতে করে বেশ ভালো স্বাদ আসে। এগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। আর এই চিকেন ফ্লিংসটার ক্ষেত্রে খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই, খুব অল্প অল্প মশলাতে এটি দারুণ টেস্টি একটি চিকেন ফ্লিংস রেডি হয়ে যাবে। দিচ্ছি এখানে 1 টেবিল স্পুন ভিনিগার, দিয়ে দেবো এখানে 1 টেবিল স্পুন রেড চিলি সস, এগুলোকে আবারও একটু মিশিয়ে নেব। এবারে চিকেনের যে স্টকটা আমি আলাদাভাবে রেখেছিলাম সেটা আমি এখানে 6 থেকে 7 টেবিল স্পুন মতো অ্যাড করে দেবো। আপনারা চাইলে এখানে চিকেন পাউডারটাও ব্যবহার করতে পারেন, কিন্তু চিকেনের স্টকটা দিয়ে যদি আপনারা এই চিকেন ফ্লিংসটা রেডি করেন তো একটা অসাধারণ স্বাদ পাবেন। তো আমি চিকেন স্টকটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবারে আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি, সেটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এটাকে আর বেশিক্ষণ ওভার কুক করার দরকার নেই, পেঁয়াজটা জাস্ট একটু নরম হয়ে এলে এটা পুরোপুরি রেডি হয়ে যাবে। পেঁয়াজটা এখানে প্রথমেও দিতে পারেন, কিন্তু একটু ক্রিস্পি এবং ক্রাঞ্চির জন্য আমি ঠিক এই পর্যায়ে দিলাম। আর দিচ্ছি এখানে 1 টিস্পুন চাট মশালা, এতে করে বেশ একটা দারুণ চটপটা ফ্লেভার পাবেন। তো এটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে চিকেন ফ্লিংসটা, এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। অপরদিকে লিকুইড ডো বানানোর জন্য প্রথমে এখানে একটা ডিম নিয়ে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দেবো আমি 1/2 টিস্পুন লবণ, দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল স্পুন চিনি। এবারে এটাকে খুব ভালো করে বিট করে নেব চিনিটা একটু গলে আসা পর্যন্ত। এখানে যদি হাতের কাছে পাউডার সুগারটা থাকেন তো সেটাই দেবেন, তো সেটা দিলে বেশি বেটার হবে। তো এটা খুব ভালোভাবে বিট করে নেওয়ার পর আমি এখানে 1 কাপ জল অ্যাড করে নিয়েছি। এবারে জলটাকে দিয়ে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এই লিকুইড ডোটাকে সুপার ক্রিস্পি এবং ক্রাঞ্চি করার জন্য দেখুন আমি কী কী নেব। প্রথমে এখানে যে বাটির 1 বাটি ময়দা নিলাম, ঠিক সেই বাটির 1 বাটি নিয়েছি কর্নফ্লাওয়ার। এই দুটোকে আমি খুব ভালো করে মিক্স করে নেব। এখানে জলের প্রয়োজন পড়তে পারে, কিন্তু প্রথমে এটাকে আগে মিশিয়ে নেব, তারপরে আমি আবারও এখানে জল অ্যাড করব। এটা খুব ভালোভাবে গুলে নিয়েছি, দেখুন এটা অনেকটা গাঢ় আছে। এবারে আবারও আমি এখানে জল অ্যাড করে দেব। আমি এখানে মোটামুটি আরও 1 কাপ মতো জল অ্যাড করে দেব, তবেই এটা একটা পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে আসবে। এখানে দেখুন এটা একদম পারফেক্ট হয়েছে। কিভাবে পারফেক্ট হয়েছে বুঝবেন, চামচের পেছনে ঠিক এইভাবে লিকুইড ডোটা নিয়ে হাতে করে দিয়ে এইভাবে যখন টানবেন দেখবেন এটা মিশে যাচ্ছে না, তা জানবেন এখানে একদম পারফেক্ট রেডি হয়েছে লিকুইড ডোটা। এই লিকুইড ডোটা দিয়ে অনেকগুলো এখানে সিড বানিয়ে নেওয়া যায়। তো দেখুন এখানে একটা আমি প্যান বসিয়ে নিয়েছি, তার মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি ভালো করে চারিদিকটা।
অয়েল ব্রাশ করা হয়ে গেলে এখানে কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছে আমি লিকুইড ডো এবং দেখুন চারিদিকে দেওয়ার পরে এইভাবে ঘুরিয়ে নেওয়ার পর এইভাবে করেই রেখে দিতে হবে কিছুক্ষণের মধ্যেই দেখবেন এরকম প্যানের ধার থেকে ছেড়ে ছেড়ে আসছে তখন এটাকে উল্টে নিতে পারবেন তো তার আগে এটাই কোনো রকম হাত দেওয়ার দরকার নেই এটা জাস্ট একটু হালকা কুক হয়ে গেলে এটাকে আমি তুলে নেব খুব বেশি ওভার কুক করার দরকার নেই এই শীটগুলোর ক্ষেত্রে এবারে দেখুন এখানে একটা বাটার পেপার নিয়ে নিয়েছি যার মধ্যে আমি কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিয়েছি একটা করে এখানে শীটগুলো রেডি হবে আর ঠিক এর উপরে একটা করে রাখবো প্রত্যেকটা শীট রাখার পরে ওপরে একটু করে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেবো যাতে করে এর ওপরে যে শীটগুলো রাখবো যাতে চিপকে বা আটকে না যায় তো দেখুন আমি এইভাবে করে সবগুলি করে নিচ্ছি একটা করে শীট রাখছি এবং ওপর থেকে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি এতে করেও দারুণ ক্রিস্পি এবং ক্রাঞ্চি হবে আমাদের এই স্প্রিং রোলগুলো আমার এই প্রত্যেকটা টিপস যদি আপনারা ফলো করে করেন তাহলে আপনাদের স্প্রিং রোলগুলো 100% ক্রিস্পি এবং ক্রাঞ্চি হবে এখানে চিকেন ফিলিংসটা নিয়ে নিয়েছি একটা বাউলের মধ্যে দিচ্ছি এখানে গ্রেট করে নেওয়া দুটো ডিম সিদ্ধ দুটো ডিমকে সিদ্ধ করে নিয়ে এগুলোকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি এটা এবার চিকেন ফিলিংসের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আর এই পুরটার টেস্টটাকে পুরোপুরি দ্বিগুণ করে দেওয়ার জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি মোজারেলা চিজ যেটা ছোটো বাউলের এক বাউল দিয়ে নিয়েছি এবার সবগুলোকে খুব ভালো করে একটু মিক্স করে নেব এখানে চিজটা যদি হাতের কাছে না থাকে কোনো অসুবিধা নেই এটা স্কিপ করে দেবেন বাট চিজটা যদি দেন তো এটার টেস্টটা একদম দ্বিগুণ হয়ে যাবে এখানে দেখুন এটা রেডি হয়ে গেছে ভালো করে মিক্স করে নিয়েছি এদিকে ওই ডো দিয়ে দেখুন আমার কতগুলো এখানে সিড রেডি হয়ে গেল এবারে দেখুন এটা দেখাই কতটা স্প্রিং হয়েছে এটা মানে কতটা স্পঞ্জি হয়েছে দেখে আশা করছি বুঝতেই পাচ্ছেন এদিকে জলের মধ্যে আমি নিয়ে নিয়েছি ময়দা যেটাকে মিক্স করে সাইডে রাখছি এখানে একটা সিড নিয়ে নিয়েছি ঠিক মাঝখান বরাবর আমি দিয়ে দিচ্ছি চিকেন এবং এগ ফিলিংসটা এখানে পুরটা একটু বেশি করেই দেবো এতে করে বেশ খেতে মজার লাগবে এবারে যে ময়দা আর জল দিয়ে যেটা গুলে রেখেছিলাম লিকুইড ডোটা সেটা চারিদিকে ঠিক এইভাবে একটা ব্রাশের সাহায্যে লাগিয়ে নেব লাগিয়ে নেওয়া হয়ে গেলে ঠিক ওপর থেকে এটাকে মাঝখান বরাবর মুড়িয়ে নিয়ে ধার দুটো সাইড দিয়ে মুড়িয়ে নিয়ে আবারও নিচের দিকে একটু ময়দা ও জলের মিশ্রণটা দিয়ে ঠিক এইভাবে করে এটাকে গুটিয়ে নেব তো দেখুন রেডি হয়ে গেল এখানে আমাদের একটা স্প্রিং রোল এখানে রোলগুলো ঠিক যে পাত্রে রাখবো সেই পাত্রে আমি কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিয়েছি একে একে রোলগুলো রেডি করে আমি এখানেই রাখবো আপনাদের সুবিধার্থে আমি আরও একটা করে দেখাচ্ছি ঠিক একইভাবে শীট নিয়ে নেওয়ার পর মাঝখানে চিকেন ও ডিমের পুরটা অ্যাড করে নিয়েছি ঠিক একইভাবে এটা চারিদিকে আমি ময়দা এবং যে জলের লিকুইড ডোটা রেডি করেছিলাম সেটা দিয়ে চারিদিকে লাগিয়ে নিয়ে মাঝখান বরাবর এটাকে ভাঁজ করে নিয়ে সাইড দুটোকে ঠিক একইভাবে ভাঁজ করে নেব আর নিচের দিকে আরও একটু লিকুইড ডোটা আমি অ্যাড করে নেওয়ার পর এটাকে ঠিক রোল করে নেব তো দেখলেন তো এটা কতটা সহজে ঝটপটভাবে বানিয়ে নেওয়া যায় তো দেখুন এইভাবে করে আমি সবই মোটামুটি বানিয়ে নিয়েছি এবারে দেখুন এগুলোকে এয়ার টাইট কন্টেনারে আপনারা ফ্রিজে স্টোর করে রাখতে পারেন যখন ইচ্ছা আপনারা এগুলোকে ঝটপটভাবে ভেজে নিয়ে খেতে পারবে এই চাইনিজ চিকেন স্প্রিং এগ রোলগুলো খেতে দারুণই মজার হবে এবারে যেটা করব দেখুন আমি প্রত্যেকটা রোলগুলোর ওপরে কিছুটা করে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দেবো এতে করে সুপার ক্রাঞ্চি এবং ক্রিস্পি হবে যখন এগুলো আমরা ভাজবো তো দেখুন এগুলো ভাজার জন্য একদম পুরোপুরি রেডি হয়ে গেছে এদিকে দেখুন বসিয়ে নিয়েছি কড়াতে তেল তেলটা যখন একটু গরম হয়ে আসবে এখানে একে একে স্প্রিং রোলগুলো আমি অ্যাড করে নেব বন্ধুরা এখানে একটা ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করি যাতে করে আপনাদের স্প্রিং রোলগুলো 100% সুপার ক্রিস্পি এবং ক্রাঞ্চি হবে এখানে আপনারা দুটো কোট করে ভেজে নিতে পারেন প্রথমে এইভাবে ভেজে নেওয়ার পর আপনারা তুলে নেবেন তারপরে আবারও এটাকে আরও একবার যদি ভেজে নেন তাহলে একদম পুরোপুরি ক্রিস্পি এবং ক্রাঞ্চি হবে এবং অনেকক্ষণ পর্যন্ত এটা ক্রিস্পি এবং ক্রাঞ্চি থাকবে কোনো রকম নরম হবে না আমার কিছু ফ্রেন্ড আমাকে শেয়ার করেছিল যে এগুলো কিছুক্ষণের মধ্যেই নরম হয়ে যায় একদম ক্রাঞ্চি থাকে না তো এই স্টেপটা যদি আপনারা ফলো করেন আমি কথা দিচ্ছি আপনাদের প্রত্যেকটা চিকেন স্প্রিং রোলগুলো খুবই ক্রিস্পি এবং ক্রাঞ্চি হবে এখানে আমার স্প্রিং রোলগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তেল ছড়িয়ে তুলে নেব আমি ঠিক বাকিগুলো এইভাবে ভেজে নিয়েছি এটা কতটা ক্রিস্পি এবং ক্রাঞ্চি হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন স্প্রিং রোলগুলোর আওয়াজ শুনে আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা ক্রিস্পি এবং ক্রাঞ্চি হয়েছে তো আমি এখানে হট সস এবং টমেটো সস দিয়ে পরিবেশন করেছি আপনারা আপনাদের পছন্দ মতো সস দিয়ে এটা পরিবেশন করবেন আশা করছি সব কিছু মিলিয়ে আজকের আমার রেসিপি আপনাদের পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করে একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আপনারা এভাবে ট্রাই করুন বাড়ির সকলে খুবই পছন্দ করবে এটি খেতে তাহলে বন্ধুরা আজকের মতো আসি নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাবো ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ।